হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ব্লগ। তো বেগুনি ভাজার সাথে চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। তো আজকের ব্লগটা তো স্টার্ট হয়েছে রাত্রি থেকে, মানে আজকে রাত্রে। আরেকটা আছে আইবুড়ো ভাত পার্ট 3। তো তার জন্য দেখো আমি রেডি হয়ে গেছি, আর ওদিকে মামি করছিল রান্নার সমস্ত রেডি। তো এই থার্ড লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো আজকে যে আইবুড়ো ভাত হচ্ছে সেটা হচ্ছে ছোট মামির ঘরে, যেহেতু মামি বলছিলেন কালকে দেবে, মানে আগামীকাল, কিন্তু কালকে যেহেতু আমরা চলে যাব আর কি, বাড়িতে ফিরবো, তাই বললাম যে না আজকে রাত্রেই তাহলে দিয়ে দাও। তার জন্য দেখো মামি সমস্তটা প্রিপারেশন করে নিয়েছে। আর এদিকে দেখো প্রেজেন্টেশন, ছোট মামার প্রেজেন্টেশন দেখো, সব চকলেটস, লেস, চানাচুর অ্যান্ড অল। আর এখানে আছে শাড়ি। তো এদিকে দেখো মামি যত্ন করে রান্না করে, যত্ন করে সাজিয়ে এখন খাইয়ে দিচ্ছে। তো চলো এটাকে এনজয় করা যাক, আর তোমরাও দেখতে থাকো। তো কতগুলো ফটোগ্রাফস তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আর সত্যি বলতে রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল। তো এই যে মামা আর মামির সাথে তুলে নিয়েছি ছবি। গুড মর্নিং, আরেকটি নতুন দিনও তোমাদেরকে স্বাগতম। তো ঠাকুর ঘর থেকে আজকের যাত্রা শুরু করলাম, কারণ এখন ফিরছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকে ফিরছিলাম ট্রেনে করে। তো ফার্স্টে আমরা টোটো করে নিয়েছি, মামাই রিজার্ভ করে দিয়েছিল। তারপর দেখো এই রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম স্টেশনে, আর এই জায়গাটাতে আমি আজ পর্যন্ত যাইনি। তো এবার ট্রেনে ওঠার চক্করে এই জায়গাটাও একবার দেখা হয়ে গেল। তো পৌঁছে গেছি স্টেশনে, যে টোটো মামা ছিলেন উনি আমাদেরকে ট্রেন পর্যন্ত উঠতে আর কি হেল্প করেছে। তারপর দেখো বসে পড়েছি আমি আর বাবা ট্রেনে। তো ট্রেনও ছেড়ে দিয়েছে, আর ট্রেনে এরকম চুনমুচুর খেতে কার না ভালো লাগে। তো এইভাবে চলো পৌঁছে যাই বাড়িতে, আর ব্লগটাকেও চলো করি এখানেই শেষ। কালকের থেকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে হবে দেখা। টাটা।